সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে সরকারকে হুঁশিয়ারি করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নরসুল ইসলাম এরপর জানিয়ে দিব শুক্রবার জেলা এবং মহানগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী শুক্রবার সতেরোই মে সারাদেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে দিব দুই দিনের সফরে ঢাকায় আসছেন আগামীকাল ডোনাল্ডু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু আবারও বাংলাদেশ সফরে আসবেন আগামীকাল মঙ্গলবার চৌদ্দই মে দুই দিনের সফরে ঢাকায় আসবেন তিনি এদিকে প্রকাশ্যে ভোট দেয় এমপিকে ইসিতে তলব উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয় বরিশাল ছয় আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন ইসি জানাব দুর্নীতির অভিযোগে মেয়র বরখাস্ত অনিয়ম দুর্নীতির অভিযোগে বগুড়া শেরপুর পৌরসভার মেয়র আলহাস জানে আলম খোকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার বারোই মে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সম্বায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ আদেশ জারি করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ আমেরিকার বুকে কাঁপুনি ধরানো ইরানের নয় ক্ষেপণাস্ত্র উন্মেচন সামর্থ্য যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই ইরান কিন্তু দেশটির নাম শুনলেই মার্কিন সেনাদের হাঁটুতে কাপনি ধরে ভয়ে থরথর করে কাঁপতে থাকে ইসরায়েলি নেতারা মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরাকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বরং ইরান দিন দিন নিজেদের রণভাণ্ডার আরো সমৃদ্ধ করছে এমনই পরিপ্রেক্ষিতে নয়টি ক্ষেপণাস্ত্রতে এবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাঁটুতে কাপুন ধরেছে এই ইরানের নয় ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে করে সক্ষমতা রাখে। এবারে তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে বলছেন নজরুল ইসলাম জনগণের সমস্যা সমাধানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের বিএনপির কর্মসূচি চলবে এমন জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি এবং আমাদের জোট কেউ সহিংসতা আন্দোলনে বিশ্বাস করে না সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের উপর চাপিয়েছে নেতাকর্মীকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে সোমবার তেরোই মে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের য়াজও কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম এসব কথা বলেছেন এ সময় তিনি বলেন ডোনাল্ডুর আশা নিরাশার কিছু যায় আসে না লুর আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কুকিচিনের আচরণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ লুত অনেক দূরের কথা আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে বাংলাদেশের মানুষের তাদের সমস্যা সব সময় নিজেরা করছে উনষাটের নব্বইয়ের গণবোত্থান মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি যারা মানুষের ন্যায্য অধিকার আদায় জন্য সংগ্রাম করে আমরা তাদের সমর্থন করতে চাই তাদের ধন্যবাদ জানাই আর কেউ যদি বিরোধিতা করে তাদের নিন্দা জানাই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজান জাতীয়তাবাদী সমনা জোটের পক্ষে উপস্থিত ছিলেন জোটের সমানক এবং এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফার রহমান গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেট পার্টি চেয়ারম্যান চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এ শাওন সাদেকি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ শুক্রবার জেলা এবং মহানগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী শুক্রবার মে সারা দেশে জেলা এবং করবে অনুষ্ঠিত কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছে দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ সোমবার তেরোই মে এক বিবৃতিতে তিনি বলেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র এবং বর্বর ইসরায়েল হচ্ছে চাপিয়ে দেয় একটি জারস রাষ্ট্র ইসরায়েলি পণ্য বয়কট নয় আমদানি বন্ধ করতে হবে এটা ইমানদার জনতার প্রাণের দাবি ইহুদিদের অর্থনীতিকে আঘাত না করলে এরা থামবে না আগামী শুক্রবার দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান তিনি ইউনুস আহমেদ বলেন বাংলাদেশের বাজারে ইসরায়েল এবং তাদের দোষদের পণ্য নিষিদ্ধ করতে হবে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্র উনিশশো সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আসছে এই হামলায় কয়েক লক্ষ মানুষকে তারা সহি করেছে বিশেষ করে বিগত সাত মাসে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তা অকল্পনীয় এই কয়েক মাসেই প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের অধিকাংশই নারী এবং শিশু যা অত্যন্ত হৃদয় বিদরক ঘটনা ইসরায়েলের বর্বর হামলায় স্কুল কলেজ হাসপাতাল সহ মসজিদ গির্জা সহ কোনো স্থাপনায় বাদ যাচ্ছে না অবিলম্বে গাজায় ইসরায়েলি এই বর্বর হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা এবং মুসলিম বিশ্বের মোরলদের প্রতি উদাত্ত じゃない。 দুই দিনের সফরে কাল ঢাকায় আসছেন ডোনাল্ডু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল মঙ্গলবার চোদ্দই মে দুই দিনের সফরে আসছেন তিনি সাতই জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম বৈঠক লুর এই সফরকে ঘিরে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী ডোনাল্ডো বেশ আলোচিত দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পার পর চারবার বাংলাদেশ সফর করেছে ডোনাল্ডো এর আগে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশে সফর করেছিলেন সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরেজার সঙ্গী হয়ে ঢাকায় আসেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন বিষানীতি সহ নানামুখী তৎপরতার জন্য এগুলোর মধ্য দিয়ে এই সফরটি আলোচিত ছিল এই সফরকে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ বলছে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই সফর গুরুত্বপূর্ণ অন্যদিকে ডোনাল্ডুর এই সফর নিয়ে কোনো আগ্রহী নেই এমন দাবি করছে বিএনপি তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আলোচনা হবে জলবায়ু সংকট দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয় এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের রাজনীতি আর পেছনে ফিরে যাবে না নিষেধাজ্ঞার পুরনো সংখ্যা উড়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন আমরা কোনো উত্তাপ ছড়াতে যাইনি যেহেতু সামনে আর কিছু নেই তাই ডোনাল্ডো এসে সরকার হটানোর অভিসন্ধি আছে কিনা তা বিএনপি ভালো বলতে পারবে অন্যদিকে ডোনাল্ডোর এই সফর একেবারেই আমলে নিচ্ছে না বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কে এলো কে এলো নান তা নিয়ে আমাদের কোনো মাথা খামানোর সময় নেই তিনি বলেন তার দলের প্রধান শক্তি হলো জনগণ এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ সোমবার মে সাংবাদিকদের বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার প্রধানমন্ত্রী চতুর্থবারে নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে এ সম্পর্ক এগিয়ে নিতে এবং নতুন উচ্চতায় নেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে সহযোগিতা আছে সেগুলো নিয়ে আলোচনা হবে প্রকাশ্যে ভোট দেয় এমপিকে ইসিতে তলব উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয় বরিশাল সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন ইসি বুধবার পনেরো মে দুপুর বারোটায় আগারগড় নির্বাচন ভবনে উপস্থিত থাকতে ইতিমধ্যে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে তাকে এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয় আটই মে অনুষ্ঠিত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আপনি সাতচল্লিশ নম্বর মঙ্গলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রকাশে ভোট প্রদান করেছেন যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রকাশে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা দু হাজার বিধি আটাত্তরের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ এই অপরাধ সংগঠনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের এবং পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের নিকট কেন পত্র প্রেরণ করা হবে না সে বিষয়ে আগামী পনেরো মে তারিখ বুধবার বারোটায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে এছাড়াও একই দিন বেলা এগারোটা দশ মিনিটে গাজীপুরের শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জামিল হাসানকে তলব করেছে ইসি উল্লেখ্য গত আটই মে ভোটকেন্দ্রের ভেতরে প্রকাশ্যে ভোট দেন বরিশাল আসনের সংসদ সদস্য আলহাস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ মল্লিক এবং তার স্ত্রী তাদের ভোট দেওয়ার ভিডিও কেউ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেয় ভিডিওতে দেখা যায় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ মল্লিক তার স্ট্রিপ বুথে প্রবেশ না করে ওপেন পোলিং অফিসারদের টেবিলে বসে ব্যালট পেপারে সিল দিয়ে তাদের ভোট প্রদান করে এ সময় তাদের সঙ্গে ভোটকেন্দ্রের ভেতরে বাকেরগঞ্জ উপজেলা ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন